হয়েছে কি হয়েছে আরে খালা খবর আছে কি রে বেহুশের মতো চিল্লাতে শেষ কেন আরে গরম একটা খবর আছে আগে দম লও তারপরে ধীরে সুস্থে ক খবরটা কি আক্কে লালী শ্বশুর বাড়ি গিয়ে কি হয় কস কি কবে কখন হ আজকে সকালে পুকুর ঘাটে হ্যাঁ নিজে কইলো তাই নাকি কস কি তাইলে তো কিছু একটা করণ লাগে ঠিকই কইছস বিরাট একটা সুযোগ হ্যাঁ কিসের সুযোগ খবর পাইলাম আকিল ভাই নাকি আজকে তার শ্বশুর বাড়ি যাইতাছে সত্য হ চল ঘটনাটা একবার দেখে আসি আর এই সামসে বুঝছি বুঝছি তোরা কই তো হইব না চল খবরটা তাইলে পাইয়া গেছস আর খবরটা পাইয়াই অরে খোঁজা মারতে আইসা পড়ছস এইটা তুমি কি কও আকিল ভাই আমরা খোঁজাইতে যাবো কেন উনি আমাকে বড় ভাইয়ের মতো হ আকিল ভাইয়ের মনটা সত্যিই খুব পরিষ্কার কোনো প্যাঁচ ঘুষ নাই হ প্যাঁচ ঘুষ নাই বললেই তো গ্রামের সবাই ওরে পদে পদে ঠকায় আর সহজ সরল পাইয়া উল্টাপাল্টা বুঝায় বেকুব বানায় আমরা কিন্তু চাচ্ছি আকিল ভাই সত্যি খুব পছন্দ করি আর এতদিন পর হে শ্বশুর বাড়ি যাইতাছে হই না আমরা দেখা করতে আইলাম কত শখ করে পোলাটারে বিয়া করাইলাম ভাবলাম বিয়ার পর তার কিছু বুদ্ধি শুদ্ধি খুলব কিন্তু বউটা সহজ সরল পোলাডারে ভুল বুঝিয়া সেই যে বাপের বাড়ি চলে গেল আর ফিরাইল না চাষি তা আকিল ভাই এখন কই হ্যাঁ ঘরে আছে তৈয়ার হইতেছে মা আমি তো রেডি জুতা মোজা পিন্ধা বানাইছি পাগড়িও পিনছি তা বাবা এই পাগড়ি পরছো কেন নাপিতে চুল বেশি ছোট করে ভালাইছে তো এলাকা পাগড়ি পিন্ধা লইছি ও কিন্তু এইটা তো পরে বিয়ার সময় আজকে পরনে দরকার নাই আচ্ছা তাহলে রাখে যাই হ রাখো মা হ্যাঁ আমার কেমন লাগতেছে খুব সুন্দর লাগতেছে বাজান বাজান শোনো এই শ্বশুর বাড়িতে গিয়া কিছু নিয়ম কানুন মাইন্যা চলতে হয় আচ্ছা প্রথমে গিয়া শ্বশুর শাশুড়ির সালাম দিবা তারপরে ভালো মন্দ জিজ্ঞাসা করবা আচ্ছা কি ভালো মন্দ জিজ্ঞেস করুম
ওই ভালো মন্দ ওই আর কি মানে ইয়ে ওই একটা কিছু লইয়া আলাপ সালাপ করবো আর কি। আচ্ছা, বোবার মতো কিন্তু বৈশা থাকবে না, আবার বেশি কথাও বলবা না, ময় মুরব্বী দেখলে তার সালাম দিবা। আচ্ছা দেবো। আর শোনো, তুমি কিন্তু বেশি খাইবা না, ওরা তোমারে বেশি বেশি দিতে চাইবো, তুমি নিষেধ করবা। আচ্ছা, কেন নিষেধ করুন কেন? মানে এইটা তো একটা আদব, শ্বশুর বাড়িতে গিয়া আদব কায়দা মাইনা চলতে হয়। আচ্ছা, আর আর শোনো বাবা, তুমি তুমি কিন্তু একলা যাইবা, কাউরে সঙ্গে করে লইয়া যাইবা না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা মা, তোমার সব কথা আমার মনে থাকবো, তুমি কোনো চিন্তা করো না, আমি সব অক্ষরে অক্ষরে পালন করবো। তাহলে আমি এখন রওনা হয়ে যাই। আচ্ছা বাবা, এটা রাখো, এটার মধ্যে তোমার কিছু পিঠা বানিয়ে দিছি, পথে যদি পেটে ভুক লাগে তাহলে তুমি খাইবা। ও আর একটা কথা, খারো খারো খারো। এই যে বাবা না, এই টাকাটা রাখো, শ্বশুর বাড়িতে খালি হাতে যাইতে নাই, বাজার থেকে একটা কিছু কিনে নিয়ে যাইও। আচ্ছা, কি কিনা নিমু? বাজারে গিয়ে দেখো, কিছু মিছু একটা লইও আর কি। আচ্ছা তাহলে মা, আমি রওনা দেই। হ, আল্লাহর নাম লইয়া রওনা দাও। আর কই সকিনার মা? এই যে নেন। আপনার একটা কথা জিগাই। জিগাও। আচ্ছা, এই সখিনার বিয়ার আগে আপনি জামাই সম্পর্কে কোনো খোঁজ খবর নেন নাই? কেন নেব না, এক মায়ের এক পোলা, ছেলে দেখতে শুনতে ভালো, কিন্তু সহজ সম্পত্তি আছে, আর ওই সহজ সম্পত্তির বিয়া ওরে চলে গিয়া তরি চাই, সেই সহজ সম্পত্তির ওয়ারি চলে গিয়ে ওই সাওয়াল। তা ঠিক আছে, কিন্তু সখিনা নাকি মর্জিনারে কইছে জামাইয়ের মাথায় গণ্ডগোল আছে, এর লাগিয়া বিয়ার পরপরই সখিনা এই বাড়িতে আইসা পড়ছে। আরে না, ছেলেটা একটু সহজ সরল, হাবাগোবা মার্কা। সখিনা যে বাড়িতে আইছে এটা আমার কথায়, আমি কইছিলাম বিয়ার পরে একটা উছিলাই ফস করে চলে আসবে। আপনার কি মাথাটা তো খারাপ হয়ে গেছে, কি করে আপনি একটা হাবাগোবা জামাইয়ের সঙ্গে আপনি মায়ের বিয়ে দিয়েছিলেন, আবার বিয়ের পর মায়ের এই বাড়িতে আইসা পড়তে গেছেন আপনি? আপনার কথা মাথা মনে আমি কিছুই বুঝতে পারতেছি না। আরে আরে, পোলার তোলাকে বিয়ে দিছি তার একটা কারণ আছে, আর মায়ের যে চলে আসতে বলছি সেটার একটা কারণ আছে। কি কারণ? আমার কন্যা পুরো সাই। আরে মায়া মানুষ তুমি, এত জাগে দেই পানি দাও। আকিল ভাই, ও তোমরা এত সাজগোজ করে কই যাইতেছো? ইয়ে শ্বশুর বাড়ি। বাবা, এইটা তো তাহলে খুশির খবর। সত্য আমি শ্বশুর বাড়ি যেতেছি, এটা খুবই খুশির খবর, একশোবার খুশির খবর। হ্যাঁ, কিন্তু আমরা তো খুশি হইতে পারতেছি না আক্কেল ভাই। কেন খুশি হইতে পারতেছ না? কেন কেমনে খুশি আমি কও? তোমার এই খুশির দিনে তুমি খুশি হয়ে আমগরে কোনো উপহার দিয়ে খুশি করছো? ওহো, ভুল হয়ে গেছে, এখন কেমনে উপহার দেই? এখন দিতে হইব না, আপনি একটা শুভ কাজে যাইতেছেন, এখন ঝামেলা করে লাভ নাই। না না, ঝামেলার কি আছে, ঝামেলার কিছু নাই, কিন্তু কি উপহার দেই সেইটা তো ঠিক করা আছে, আপনি যাতে ভুলে না যান এই জন্য আমরা লিস্টে করে রাখছি। এই যে দেখেন, এলে একটু দাঁড়ো, চুড়ি দুই ডজন, আলতা দুইটা, লিপস্টিক দুইটা, ফিতা লাল সবুজ হলুদ দুই পাতা, টিপ দুইটা, সব দেখি দুইটা করে। মানে আমরা মানুষ তো চুন না, তারপরে আমরা দুজন দুই বাড়িতে থাকি না? হ্যাঁ হ্যাঁ, তা তো ঠিকই তা তো ঠিকই,
এগুলো তো কি নাই দেওয়া যায়, কিন্তু উপহার তো দেওয়াই যায়। মানে অসুবিধা হলো যে সময়ের ইয়ে দেরি হয়ে যাবে। আকিল ভাই, এক কাজ করো না, আমার তো সময় নাই না। ধরো এটা আমি টাকা দিয়ে দেই, তোমরা কিনে নিবা, আমি তো সময় পেলাম না। নাও এগুলা কি করো? আচ্ছা বুবু, এই যে তুমি বিয়ার পরে চলে আইলা, এইটা নাকি বাবার কথা মতো? হ্যাঁ, বাবা কইছিল যে কোন একটা উসিলা জানি আমি এই বাড়িতে চলে আসি। তাছাড়া ওই রকম একটা পাগল ছাগলের সাথে কি কইরা থাকি ক? বিয়ার প্রথম রাতের কথা তো আমি তোরে কইছি, মাঝরাতে উঠা দেখি স্বামী আমার ঘরে নেই, পাশের ঘরে যায় মার সাথে শুয়ে রইছে। এই রকম একটা মানুষের সাথে ঘর করা যায় ক? এই রকম একটা ঘটনার জন্য তুমি তারে পাগল কইতে পারো না বুবু। আমার কি মনে হয় জানো, সে খুবই সহজ সরল মানুষ। সহজ সরল মানুষ না, ক বেকুব মানুষ। এই রকম মানুষ আমি একদম পছন্দ করি না। পুরুষ মানুষ থাকবো পুরুষের মতো, মাথা ভরা থাকবো বুদ্ধি, গলায় থাকবো তেজ, গায়ে থাকবো শক্তি, সারা দিন করবো চিল্লা চিল্লি রাগারাগি। এই রকম না হলে পুরুষ মানুষ হয় কেমনে? কিন্তু বুবু, আমার আবার একটু বোকাশোকা মানুষই পছন্দ। ইচ্ছা মতো নাকে দড়ি দিয়া ঘুরান যায়। দোস্ত, তুমি তাহলে শ্বশুরবাড়ি যাইতাছ? হ্যাঁ হ্যাঁ, দোয়া করো। হ্যাঁ করম না অঞ্চল, আমরা তোমার লগে যাম। হ্যাঁ, এত দূরের পথ, তোমার একা একা যাও ঠিক হইব না। হ্যাঁ তাহলে চলো। না না না, মায় যে কইছে কাউরে সঙ্গে করে নিয়ে না যাইতে, আমার তো একা যাইতে কইছে। কিন্তু আমরা তো তোমার লগে যাবো বলে রেডি হয়ে আসছি। হ্যাঁ এই যে দেখো, কিন্তু মায় যে কইছে। মায় কইছে? আচ্ছা কোনো অসুবিধা নাই দোস্ত, তুমি ফিরবা কবে? দোয়া করো কাইলে ফিরে আসুম বউ সঙ্গে নিয়ে। কাইলে ফিরাইবা? আমরা তাইলে এক কাম করি, হ্যাঁ তোমার একটা সম্বর্ধনার ব্যবস্থা করি। হ্যাঁ সম্বর্ধনা? সেটা কীরকম সম্বর্ধনা? আরে বুঝলা না, তুমি যখন বলে গ্রামে ফিরবা, গ্রামের বেবাক লোকজন রাস্তার দুই পাশে দাঁড়াইয়া এই তালি বাজাইতে থাকবো আর কইতে থাকবো, আকেলে ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম, আকেলে ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম। তাই নাকি? তাই নাকি? এরকমই কইবো? তাহলে খুবই ভালো হয়। আমরা ওই সদর থেকে ব্যান্ড পার্টি নিয়ে আসবো, তুমি যখন গ্রামে ঢুকবা ব্যান্ড পার্টি বাজাইতেই থাকবো, বাজাইতেই থাকবো, বাজতেই থাকবো। আসলে তোমরা এলে আমার আসল বন্ধু, খুব ভালো দোস্ত। তাহলে তোমরা সমস্ত কিছু তৈরি করো, আমি আসি। হ্যাঁ এ আসি মানে? এত সব করতে টাকা পয়সা লাগবো না, ব্যান্ড পার্টি আন তৈব, গ্রামের ব্যাপক লোকজন রে প্র্যাকটিস করে তৈব, মেলা টাকার দরকার বুঝলো না। কত টাকা লাগবো? কত দিবা? আপাতত 1000 দিলেই চলবো, বাকিটা পরে দেবো। হ্যাঁ এই দিলাম। দোকানে তো কিছু খুঁজে পাইলাম না, এখন কিছু মিছু সারা শ্বশুর বাড়ি যাবো কেমনে? মায়ের কইয়া দিল না,
কি করি এখন? কি মিয়া ভাই, অনেকক্ষণ ধরে দেখতেছি আপনি পেরেশান হইয়া দোকানে দোকানে ঘুরতাছেন, কি ব্যাপার, কিছু খুঁজতাছেন? আর কইন না ভাই, আমি তো শ্বশুর বাড়ি যাইতেছি, আমার মাই কয়ে দিছে লগে করে একটা কিছু কিছু নিয়ে যেতে। এত দোকান খুঁজলাম, কোথাও কিছু কিছু পাইলাম না, কি করি গন্ত দেই। আপনি খামোখা খুঁজতাছেন, ওরা ওই জিনিস পাইব কই? বাজারে একমাত্র আমি কিশমিশ বেশি। কম কি? হ্যাঁ, আপনার কাছে কিশমিশ আছে নাকি? আছে, তা আবার বেশি নাই, দামটাও এখন আবার একটু চড়া। আপনি দামের কথা চিন্তা করবেন না তো, কত দাম এই যে আমি দিতেছি, আপনি আমার একটা কিশমিশ দেন। ঠিক আছে, আপনি তাহলে এখানে বসেন, আমি নিয়ে আসি। নিয়ে আসবেন মানে? আপনার দোকান কই? আরে ভাই, আপনি তো দিয়ে ব্যাগ কলের মতো কথা কন, কিশমিশ কি দোকানে রাখনের জিনিস? দামি জিনিস, যত্ন করে রাখুন লাগে, সব জায়গায় আবার রাখনও যায় না। আপনি যদি নেন তাহলে টাকাটা দেন, আমি নিয়ে আসি। না ভাই না, আপনার আগে আমি টাকা দেবো না, আপনি যদি পরে টাকা নিয়ে ভাগ্যে যান। এই কথা, ঠিক আছে ঠিক আছে, আপনি বসেন, আপনি একটু অপেক্ষা করেন, আমি নিয়ে আসি। আপনি আবার চলে যান না কিন্তু। আপনি তাড়াতাড়ি আসেন, আমি কিছু মিছু ছাড়া যাবো না তো, শ্বশুর বাড়ি যাবো কেমনে? ও আচ্ছা ঠিক আছে, বসেন, আমি আইতেছি। তাড়াতাড়ি আসেন, দেরি করেন না কিন্তু। ধরেন ভাই আপনার কিশমিশু, একটাই আছিল, আপনার ভাগ্য ভালো, খুব সরস একটা কিশমিশু পাইলেন। এই ভাই কিশমিশু? আর এর জন্য এত ভোগান্তি? আরে ভাই, আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে কিশমিশু পাইছেন। আপনার এটার দাম কত? আপনার লগে তো আর দামাদামি করুম না, আপনি আমার শ্বশুর বাড়ি যাইতেছেন, দেন 500 টাকাই দেন। ঠিক আছে ঠিক আছে, তো আসি ভাই। আসসালামু আলাইকুম। ভাইজান সালাম দেন না, কোন শুকুর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা একটু কান দিল, এলো আসি। হ্যাঁ ভাই, সাবধানে যায়। বাজান রে, কত শখ আছিল তোর বিয়া দিমু, শেষ বয়সে নাতি নাতনি লইয়া আমোদ ফুর্তি করে কাটামু, কিছুই হইল না। কেন, বিয়া তো দিলাই। বিয়া দিলে হইব কি, বউ তো থাকলো না। হ, তা তো থাকলো না, আমি তো থাকতেই কইলাম, থাকলো না তো, কিন্তু বিয়া তো হইছে। শোন বাজান, বউ যদি না থাকলো, বাচ্চা কাচ্চা যদি না হইল, তাহলে বিয়ার কি কোনো দাম আছে? নাতি নাতনির মুখ দেখা মরণের ভাগ্য বুঝি এই জীবনে আমার আর হইল না। নাতি নাতনি তো দোকানে কিনতে পাওয়া যায় না, তাহলে পাম কই? ও আচ্ছা, তুমি না সবসময় কমা যে আল্লাহর কাছে খাস দিলে, দোয়া করলে সব কিছু মেলে, নাতি নাতনি আল্লাহর কাছে চাও। আমি তো সবসময় চাই, আমি একলা চাইলে হইব, তুই তোর বউরে লইয়া দুইজনে মিললা একসাথে চাউন লাগবে। ও আচ্ছা, তাইলে বউরে পামু কই? বউরে গিয়া শ্বশুর বাড়িতে লইয়াই। হ্যাঁ চলো, তুমি আর আমি দুইজনে মিললা কালকাই শ্বশুর বাড়ির থেকে সখিনারে নিয়ে আসি, চলো। আমি লগে যাইলে তো হইব না, তোর শ্বশুরে কইছে তোর একলা যাইতে, বউরে বুঝাইয়া শুনিয়া লইয়াইতে, তা না হইলে মাইয়া সে দিব না। আমি একলা যামু? হ, একলাই যা, মায়ের খুশির লাইগিয়া এই কামটা তুই করতে পারবি না বাজান। হ পারুম, পারুম না কেন, 100 বার পারুম। আল্লাহ, তুমি আমার পোলাডারে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রেখো, বাঁচিয়ে রেখো। আরে কিসের মুসিবত, 6 মাস ধরে বাপের বাড়ি আছে, নিশ্চয়ই জামাইলাকে বনিবনা হইতেছে না দোস্ত।
এই তো সুযোগ, তুই একটা প্রস্তাব পাড়া। দেখ দোস্ত, আমি সকিনারে অহনো বিয়া করতে রাজি আছি, তোরে কই নাই, প্রস্তাব আমি একটা পাঠাইছিলাম। পাঠাইছিলি? হুম, আমার প্রস্তাব শুনে হের বাবা কি কইছে জানোস? কি কয়? কয় হের মাইয়ারে হে হারা জীবন, এর বাড়িতে বসায় বসায় খাইবো, তারপরেও আমার মতন একটা ভাদাই মার কাছে মায়া বিয়া দিব না। চিন্তা করে দেখ তুই। ওইটা কেডা? কোনটা? ওই যে ওইটা আমার সকিনার জামাই না? ওইটা ও সেরকমই তো লাগতেছে। সর সালাম, একটু সাইজ করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয়? আমার নাম আকেল, আকেল আলী। আচ্ছা, আপনার তো দেখা এই গ্রামে মনে হইতেছে না, তা আপনি এত সাজগোজ কইলা কোথা থেকে কোথায় যাইতেছেন? আমার বাড়ি হিজলতলি গ্রামে, এই প্রথম আমি শ্বশুর বাড়ি যাইতেছি। এই গ্রামের যে আজিজুল্লাহ সাহেব আছে, উনি আমার শ্বশুর, ওনার বড় মেয়ে সকিনা, ওনাকে আমি বিবাহ করেছি। তাহলে তো কাম সারছে, উনি তো আমাকে কুটুম। আরে কুটুম মানে? উনি তো আমাকে দুলা ভাই। দুলা ভাই? ঠিক কই নাই? হ্যাঁ হ্যাঁ, ঠিকই ঠিকই কইছেন, ঠিকই কইছেন, দুলা ভাই ঠিকই কইছেন, ঠিকই কইছেন। তা দুলা ভাই, এই এই প্রথম শ্বশুর বাড়ি যাইতেছেন, হ্যাঁ তো এই দিনে আপনার এই শ্যালক দুইটারে কিছু সেলামি বকশিস টকশিস দিবেন না? বকশিস গায় ডাইনেতে তারা সব গায় এ নেন, বকশিস দিব না কেন? না না, বকশিস নে, এই দি দিলেন। আরে এই কয়টা টাকা দিলেন মাত্র? মাত্র 100 টাকা? আরে এই কয়টা টাকা দিয়া আপনি আমাগোর অপমান করলেন? আরে আমাগোর অপমান মানে পুরো গ্রামবাসীর অপমান করা? না না, টাকা তো আমার কাছে ছিলই। হ্যাঁ, তাহলে টাকা নিয়েই আমি বাইরে ছিলাম, মেলা টাকা ছিল। কই গেছে? কিন্তু পথে আসতে আসতে ব্যাপার খরচ হয়ে গেছে। গিয়া কেমনে বুঝুম, কেমনে বুঝুম খরচ হয়ে গেছে? আপনার কাছে টাকা নাই, আপনি তো মিথ্যা কথা বলতে পারেন নাকি? আপনি এই সমস্ত কথা কি কন? আমি মিথ্যা কথা কমু? আমি জীবনে মিথ্যা কথা বলি না। দরকার হলে আমাকে আপনি চেকিং করতে পারেন। চেকিং করেন আপনি? হুম কর। আচ্ছা চেকিং করতে আসি। করেন, চেকিং করেন। কি অপমানের কথা! আরে নিজে সাজগোজ কইরা এত সুন্দর সুন্দর জামা কাপড় পইরা পকেটে রাখছেন মাত্র এই কয়টা দেখা? আপনি মনে করছেন আমি মিছা কথা কই না? না, কোনোদিনও মিছা কথা কই না। দুলা ভাই না? এই যে ভাই। হুম, না না দোস্ত না। আরে নেন, আমরা শরমের কি আছে? নেন, আমি তো খুশি হয়ে দিলাম। নেন 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 নেন, ধরেন ধরেন ধরেন। ঠিক আছে, এত করে যখন কইতেছেন নিলাম, ভালোই সুন্দর জামা, কিন্তু খালি জামা দিয়া কি করুম? মানে দিলেন যখন পায়জামাটাও দেন, মানে একটা তাহলে বুঝেন না, পায়জামা পছন্দ হয়েছে দোস্তের। অবুঝের মতো কথা বলে ধরেন, এটা ধরেন, আপনি ধরেন, আপনি এটা দেখো, পায়জামা খুলে দিব। ধরেন ধরেন, এই যে আপনি এইটা কি বললেন? আপনি আমার শ্বশুর বাড়িতে গিয়ে আমার সম্পর্কে এটা কোনো কথা হইলো নাকি? এই যে ধরেন, এই আমি আপনার খুশি। আমার শ্বশুর বাড়ি চিনুম না মানে? একটা দিঘি আছে না, বিরাট বিশাল দিঘি, ওই দিঘিতে কত সাঁতার কাশি দুলো ভাই।
নাই যাবো রে যাবেন নাকি হ্যাঁ এক লাগে সাতার কাটবো তাই নাকি আচ্ছা সাতার কাটবেন আপনি আমার সাথে এই যে দুলে ভাই শুন শ্বশুর বাড়িতে প্রথম যাইতেছেন শ্বশুর বাড়িতে অনেক হাসি মস্কারা করতে হয় আপনার দবার একটা শালি আছে তাই না হ্যাঁ আছেই তো আছে শুনেন শ্বশুর বাড়িতে আপনি এই মুখোশটা পিন্ধা দেবেন বুঝছেন এই মুখোশ পরে আপনি শ্বশুর বাড়িতে ঢুকবেন তারপর দেখবেন এখানে কত মজা হয় তাই নাকি তাই নাকি পাগল চুপ করেন তো আপনি কেমন মানুষ নিজের মেয়ের জামাই চিনতে পারতেছেন না একটু বলেন তো এদের দুইজনের মধ্যে কোনজন আমার স্ত্রী সখিনা বাবাজি তুমি সখিনার চিনতে পারতেছো না অল্প সময়ের জন্য দেখছি তো তাও আবার পাঁচ ছয় মাস আগে একটু অসুবিধা হইতেছে ব্যাককেল দুলা ভাই অহন চিনতে পারছেন অহন মনে পড়ছে অহন মনে পড়ছে আর তুই থাম তো কি সর্বনাশ কথা বাবাজি তুমি কি সবকিছু এমন করে ভুলে যাও খালি কি আমি একলাই ভুলে যাই এই যে একটু আগে আমার আব্বা জান আমার চিনতেই পারলো না আমার আমার স্ত্রী আমার নাম ভুলে গেছে গিয়া কয় কি ব্যাক কল আমার নাম তো আসলে আক্কেল আক্কেল আলী ওই যে বাজান আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমাকে কি আক্কেল গেছে নাকি হ্যাঁ তোমরা গিয়ে নতুন জামাইরে জামা কবর দিবা না যাও মর্জিনা আমার সঙ্গে চল তো বাবাজি তুমি এই ঘরে যাও বাবাজি আচ্ছা ঠিক আছে জামাই কাছে আসো তো তোমার হাতে এটা কি এইটা হলো কিছু মিছু কিছু মিছু হ্যাঁ হ্যাঁ কিছু মিছু ও মায় আনতে কইল তাই নিয়ে আসলাম আপনার জন্য হ্যাঁ দাঁড়ান ভালো পরিষ্কার সুন্দর দাঁড়ান বেয়াক্কেল নাকি এটা হ্যাঁ নতুন জামাই শ্বশুরবাড়ি আসছে হাতে নিয়ে কচু কচু কিরে তুই হেন চুপ সব বসে রেছিস কেন তাহলে কি করুম আমি কি করুম মানে জামাই আছে না নাস্তা পানির ব্যবস্থা করা লাগবো না আমি পারুম না তোমাগো সময় তোমরা আদর করো গিয়া আমার ডাকবা না তুই হইছিস তোর বাপের মতন এই যে দুলা ভাই ওঠেন হাত মুখ ধুইয়া জামা কাপড় বদলায় নেন শরীরটা খুবই কাহিল হয়ে পড়ছে বিশ্রাম না নিলে আর চলতেছে না
ও ভাই দেখি রাইত হয়ে গেছে। আম্মাজান কই, উনার একটু সালাম করা দরকার। উনি এখন খুব ব্যস্ত রান্নাঘরে কাজ করতেছেন, তুমি তাকে এখন ডিস্টার্ব দিও না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কিন্তু তারে বলে দেন যে আমি সালাম করতে চাইছিলাম, আপনার কথায় আমি বাদ দিলাম, নইলে কিন্তু আমার বিয়াদবি হয়ে যাইব। ও আচ্ছা ঠিক আছে, আমি তাকে বলে দেবো না, তুমি এখন যাও। না না, আপনার সাথে কিটু একটু জরুরি আলাপ সালাপ ছিল। আমার সঙ্গে তোমার আলাপ? আচ্ছা ঠিক আছে, চলো ওইখানে গিয়ে বসি। বলো, জরুরি কোনো কথা? জরুরি না, আবার জরুরিও। জরুরি ঠিক না, আবার জরুরিও, কও দেখি কি কথা। মানে আপনারা কেমন আছেন? তোমার দোয়ায় ভালো আছি। তোমার আম্মা কেমন আছেন? জি ভালো, ভালো আছে। তা তো থাকবেনই, কত বড় বংশ তোমাদের। তোমার আব্বার লগে কিন্তু আমার বিরাট দোস্তি আছিল, বিরাট বংশের লোক। বংশ দেখে তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিছিলাম। আমি কিন্তু এখানে তিন গ্রামের মাথা। জি আব্বা জান, আপনাকে দিঘিটা কিন্তু বিরাট। দিঘি? ও হ্যাঁ, এই বাড়িটা করার সময় দিঘিটা বানাইছিলাম। আশেপাশে তিন চার গ্রামে এত বড় দিঘি পাবা না। বাবা তাই নাকি? তিন মাস লাগছিল, অনেক লোক লাগাইছিলাম এই দিঘিটা কাটতে, বুঝছো? তিন মাস? সর্বনাশ! আচ্ছা আব্বা জান, দিঘি যখন কাটাইছিলেন তখন তো মেলা মাটি উঠছিল, তাই না? হ্যাঁ, কিন্তু কই, আশেপাশে তো কোনো মাটি দেখলাম না। আরে দূর, কি যে কর না তুমি, এত বছর আগে কাটছি, এই মাটি থাকে এতদিন কেন থাকবো না কেন? আরে মুশকিল, এত কিছু থুয়ে তুমি আটকা মাটি নিয়ে পড়লা কেন? কত বাজান? না না না, বিষয়টার মধ্যে চিন্তার বিষয় আছে, বিরাট চিন্তার ব্যাপার। আচ্ছা মাটি যাইব কই, আপনি কোন? যায় নাই, খাইয়া ফেলাইছে। খাইয়া ফেলাইছে? সর্বনাশ! কেডা কেডা খাইছে? খাইব আর কেডা, তোমার জন্ম দিয়ে অর্ধেক মাটি খাইছে তোমার বাপে, আর তোমার মতো পোলার কাছে আমার মায়ের বিয়ে দিয়ে বাকি অর্ধেক খাইছি আমি। ও তাই কন? আপনি পান। আরে তুমি আবার কষ্ট করে পান আনতে গেছো কেন? আপনি নাকি পান খাইতে চাইছেন? মর্জিনা কইল না, আমি তো মর্জিনারে কইছি যে পান আমি মাঝে মধ্যে খাইতে হবে, তা আমাকে আমি কখনোই খাই না, আমি তো পান আনতে বলি নাই। বলেন নাই, ভালো করছেন, খাইলে খান নলে জানালা দিয়ে ফেলাইয়া দেন, অত কথার কাম কি? না না, তুমি কষ্ট করে আনছো, ফেলাই দেবো কেন? খামু তো নিশ্চয়ই, খামু না কেন, খামু। আচ্ছা তোমার কি এখনো আমার উপরে রাগ আছে? আপনার কি মনে হয়? মনে তো হয়। আচ্ছা আপনি কেমন মানুষ কন্ত, আপনার কি সরম লজ্জা কিচ্ছু নাই? আছে না, বিশ্বাস করো, এই যে তোমার সঙ্গে কথা বলতেছি আমি সরমে মরে যেতেছি। তাহলে আর কথা না কয়া নাকের মুখে কাঁথা দিয়া হইয়া পড়েন। বুঝলা, অনেক ভাবনা চিন্তা করেই বিয়েটা দিছিলাম। কি যে ভাবনা চিন্তা করছেন এটা তো আপনিই জানেন, আমি তো এর মধ্যে ভালো কিছুই দেখতেছি না। তাইলে তোমার এক ব্যাপারটা একটু খুলে কই, তুমি একটু মন দিয়ে শোনো। সখিনারে বিয়ে দিয়া
আমি ছোট্ট একখান টিক্স খেলছি। কি খেলছেন? টিক্স টিক্স। এই টিক্স খেলার জন্যে সখিনা শ্বশুর বাড়ির থেকে আমাদের বাড়ি চলে আসছে। দিন যায়, সপ্তাহ যায়, শ্বশুর বাড়ির লোক খোঁজ পাঠায়, রোজই আমার কাছে লোক আসে, আমি কথা কই না। শেষ পর্যন্ত আমি কালকে কইছি যে জামাই বাবাজি একে একে আমার কাছে আসবে, আমার সাথে কথা বলবে, তারপর ব্যবস্থা হবে। কি বুঝলা? কিছুই বুঝিনি। কিছু বোঝো নেই, বুঝবো না। কারণটা হলো সহজ সরল হাবা গোবা জামাই রে একা পাইয়া নয় ছয় বুঝাইয়া যেভাবেই হোক আমাকে বাড়িতে ঘরজামাই করে রাখবো। ঘরজামাই রাখবেন? জামাই যদি রাজি না হয়? আরে রাজি না হয় যাবে কোথায়? কিন্তু সকিনার মা সমস্যাটা কোনো অন্যখানে। কি সমস্যা? একটা শান্তশিষ্ট হাওয়া গোবা সরল সোজা সাদা মাটা চাউল খুঁজছিলাম সকিনার জন্য। কিন্তু সকিনারে বিয়ে দিলাম এমন একজনের কাছে, এটা আহাম্মকের আহাম্মক, দুনিয়ার বিকুপ। বাজান বাজান, পাশের ঘরে কিসের যেন আওয়াজ হইতেছে। কিসের? শব্দটা কোন দিক গেল? আপনি জান না একটু ভেতরে গিয়ে দেখেন না? তুমি যাও,
কি কর আপনি পুরুষ মানুষ ভিতরে গিয়ে দেখেন একবার আচ্ছা ঠিক আছে তুমি সাথে থাকো আসি হাত লাগি আছে তো হাত হাত নিয়ে মুরদিনা থাকিস ওই শালার তোর জোরে হাত দেন জোরে হাত দেন ওই শালার তোর এখান থেকে গেলে তুমি মারি আয় শালার তোর আয় আয় ভাইরা ভাইস ভাইস তোর আমি কি খাইছি তোর মারি ভালো হ্যাঁ কি মারেন কেন হ্যাঁ তো আমাকে জামাই জামাই ভাই হ্যাঁ জামাই তুমি এখানে কি করতেছো হ্যাঁ দিলা ভাই দাঁড়ায় দাঁড়ায় শ্বশুর বাড়িতে গিয়ে কিন্তু কম কম খাইবি তারা দিব সাধবো কিন্তু তুই মানা করবি অনেক বুদ্ধি সেই জন্য আমার নাম আক্কেল আলী কেন তুমি বিশ্বাস করো না কেমনে বিশ্বাস করো এই বাড়িতে আসার পর থেকে আপনি যা যা শুরু করছেন কোন সুস্থ মানুষ কি তা করে কি করব কও মায়ের কথা মানতে গিয়েই তো এই অবস্থা এত নিয়ম কানুনকে মাইনে চলন যায় শ্বশুর বাড়িতে থাকা অনেক ঝামেলা তার সে চলো আমগো বাড়ির জায়গা মায়ের যদি থাকে তাইলে আর কোনো ঝামেলা নাই চলো আপনি কেমনে ভাবলেন আমি আপনার সাথে যাবো ও মা মাই যে কইলো তুমি আমার সঙ্গে যাইবা আমি তো তোমার নিয়ে যেতে আসছি তা নাহলে কি আর আমি এখানে আসতা না আমি আপনার লগে যাবো না কথাটা এখন মনে পড়ছে এখনই কয়ে যাই পরে যদি ভুলে যাই আসার পথে কাদের মিয়া নামে এক লোকের সাথে আমার দেখা হয়েছে সে বলল তুমি নাকি তার দেখা দিছো সে কিন্তু তোমার এখনো ভালোবাসে জীবনে কোনোদিন ভুলতে পারবো না আচ্ছা সুকিনা তুমি কি হাসাই আমার সাথে যাবা না আচ্ছা ঠিক আছে যাই দেখি আব্বা জান আমার কি বলে যাই এই মানুষটারে অপছন্দ করতেছিস বুবু কিন্তু চিন্তা করে দেখ যে ধরনের পুরুষ মানুষ তোর পছন্দ তাগো মধ্যে একজন যদি হইত কাদের বায়রা আজকে একটা কথায় তোর জীবন মিসমার হইয়া যাইত কিন্তু এই মানুষটা তারপরেও তোরে নিতে আইছে নিতে তো আইছে বুঝলাম কিন্তু আমি তোমারে খবর দিয়ে আনছি একটা অন্য কারণে কি কারণে দেখো আমি সিদ্ধান্ত নিছি আমার মেয়ের জামাই হবে ঘর জামাই তুমি যদি ঘর জামাই থাকতে রাজি থাকো তাইলেই তোমার সঙ্গে আমি সম্পর্ক রাখতে রাজি ঘর জামাই হোক আর যে জামাই হোক আমার তো কোনো আপত্তি নাই আরে তাইলে তো আমার কোনো কথাই নেই আমি তো বরাবরই ঘর জামাই আমার আপেল তোমার কথায় বিয়া কেলালি দূরও চাই তোমার কথায় আক্কেল আলী আমি বড় নিশ্চিন্ত হইলাম তুমি আক্কেল বেক্কল যাই হও তোমার সাইজ করতে মানে ঠিক করতে বুদ্ধিমান করতে আমার লাগবে মাত্র দুই দিন তুমি শুধু আমার কথা মতো চলবা বাকি সব দায়িত্ব আমার কিন্তু আব্বা জান মুশকিল হলো যে আপনার মাইয়া তো আমারে পছন্দ করে না এইটা কোনো ব্যাপার না আস্তে আস্তে সব ঠিক হয়ে যাব তাছাড়া আমরা আছি না বাবাজি তাছাড়া আমরা আছি না বাবাজি তা তো আসেনি তাহলে যদি অনুমতি দেন আইজি আমি সকিনা নিয়ে আমার বাড়িতে রওনা হয়ে যেতে মানে মানে তুমি না ঘর জামাই থাকতে রাজি হইলে আমি তো সব সময় ঘর জামাই বিশ্বাস করেন আমি ঘরের বাইরে কোনো দিন থাকি না দেখো জানি কোন কার এই বেকুব ডরে কেমনে বোঝায় কব দেখি শোনো ঘর জামাই মানে হইল তুমি আমার সকিনার স্বামী হইয়া সারা জীবন আমার ঘরে থাকবা আমাদের বাড়িতে থাকবা জি না আমি আমার মায়ের সাইরা ক
কোথাও থাকতে রাজি না তাইলে আমরা আর তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে রাজি না তাইলে আর কি করা যদি অনুমতি দেন তাইলে এখন আমি রওনা দেই মায়া আবার চিন্তা করব আসসালামু আলাইকুম খারান বাপজান আমি সিদ্ধান্ত নিছি আমি শ্বশুর বাড়ি চলে যাবো কি কষ্ট হইছে